ঘুম থেকে ওঠার পর শরীরটা একটু ভালো লাগছিল, এই জন্য প্ল্যান করলাম যে না যাই আছে কুমারঘাটে, তা আজকে গিয়ে কালকে এসে করবো। যদি আজকে না যাই তাহলে আমার যে পুজোর ড্রেস ফ্রেস সব মানে থেকে যাবে আর পরবো না। আর কেন কি দীপন, তোমরা হয়তো ভাবতে পারো দীপন তো নিয়ে আসতে পারে, কিন্তু না, অ্যাকচুয়ালি দীপনের অফিসের একটা কাজের জন্য কালকে সকালেই ওকে বেরোতে লাগবে গুয়াহাটির জন্য। গুয়াহাটিতে একটা কাজ পড়ে গেছে, তার জন্যই আমি যাচ্ছি। ড্রেসগুলো কালকে আমি নিয়ে আসবো, তারপরে ও বেরিয়ে যাবে আর কি। এই জন্য এত তরফ হুট করেই মানে একটা প্ল্যান হয়ে গেছে। আমার প্ল্যান ছিল যে আমি শুক্রবার দিন যাবো, দুদিন থেকে একবারই দীপনকে নিয়ে এসে পড়বো, পুজোর পরেই ও যাবে আর কি। কিন্তু আলটিমেটলি সব চেঞ্জ। যাই হোক, এখন শরীরটা ভালো লাগছে, রেডিও হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, এখন চলো যাই কুমারঘাট। কুমারঘাট পরে যাবো, এখন চলো যাই স্টেশনে। বেরিয়ে গেছি, এখন অটো গিয়ে ধরি, আজকে একটা ভালোই আছে, চলো। কি গন্ডগোল হলো বলছি, অটোতে উঠলাম, দেখলেই তোমরা গেছি, আদের রাস্তাতে গেছি, কি দেখি যে আমি আমার পার্সি আনিনি, দুটো ব্যাগ, জামা কাপড় ব্যাগ নিয়ে এসে পড়লাম। আবার দাদাকে বললাম, দাদা তুমি যদি ব্যাগ করো, ব্যাগ রেখে এসে বলছি পার্স রেখে, না আমি তোমার টাকাও দিতে পারবো না। আবার গেলাম, আমাকে ফোন করলাম, একটু নিচে আসো, পার্স নিয়ে আসলো, দেন আবার আসলো। এখন এসে সিটে বসলাম, বাপরে বাপ, কি যে হচ্ছে আমার সাথে আমি নিজেই বুঝতে পারছি না। ওইদিকে সবাই যে বসে আছে সাবরুম যাওয়ার জন্য, এই রাস্তাটা দিয়েই সাবরুমের ট্রেন আসবে। এই রাস্তা আমার এখন ইচ্ছা করছে ওইদিকে চলে যাই, সাবরুম চলে যাই। এটা জাস্ট এক্ষুনি আসলো, এই নামলো, সবাই নামছে। 10:20, 10:20 বলছে, এখন বাজছে 10:30, 10:50 ছাড়বে। ইচ্ছে করছে এক্ষুনি চলে যাই সাবরুমে। আগে যখন আগরতলা পড়াশোনা করতাম, ঠিক আমি আর দিদি মহালয়ার সময় বাড়িতে যেতাম, তখন তো আর ট্রেন ছিল না, তখন গাড়িতেই যেতাম বাসে। আর এখন মহালয়ার দিন যাচ্ছে কুমারঘাট, কি অবস্থা। কুমারঘাট এখন যাচ্ছি স্টেশন, অটো ইয়েতে অটো ধরতে। আর আজকে এখানে প্রচণ্ড গরম, কালকে আগরতলার সারাদিন বৃষ্টি হলো আর এখানে প্রচণ্ড গরম। তো ফাইনালি এসে পড়লাম, এখন ঢুকছি বলি দিয়ে, প্রচণ্ড গরম, আবার এই বাবা পড়ে যাচ্ছি, ঘরে গিয়ে আবার কথা হচ্ছে তোমার সাথে। গুড ইভিনিং সবাইকে, অনেক দিন পর এই জানালার থেকে ভিডিও করছি। কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে, বাজে মাত্র 4:30, 4:30-এর মধ্যে এই অবস্থা। ওই জায়গাটার মধ্যে কুয়াশা পড়ে গেছে এখনই, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল মাছ ধরতে বসে গেছে, আগে তো একজন বসতো, এখন 4-5 জন এসছে। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনেক দিন পর সত্যি। আগরতলায় না এই জায়গাটাকে খুব মিস করতাম, কিছু মিস করি বা না করি, দিনের শেষে যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করা, তোমাদের সাথে কথা বলা, আড্ডা দেওয়া, খুব ভালো লাগতো। কি অবস্থা, ফুলে গেছে না টুক টুকগুলো? অ্যাকচুয়ালি অ্যালার্জির প্রবলেম, তো এসেই মাত্র বাথরুমে ঢুকেছে, স্নান করেছে, স্নান করার সাথে সাথেই মানে কি বলবো, মানে মাথা তো ধরে একাকার, গরমও যা পড়েছে কন্টিনিউ, মানে এসি চলছে ঘরের মধ্যে, থাকাই যাচ্ছে না, বন্ধ করছি আবার অন করতে লাগছে, এমন অবস্থা, এত গরম কুমারঘাটও। বাপরে বাপ, অ্যালার্জির প্রবলেম, মাথা ব্যথা, একাকার কাণ্ড।
গুড মর্নিং সবাইকে, সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা। কি সুন্দর কুয়াশা, হালকা হালকা একটু রোদ উঠেছে। ঘরের এই অবস্থা, এই অবস্থা। আমি যাওয়ার পরে গ্যাস একবারও মোছা হয়নি। এখন এখানে একটু ভাত বসিয়েছি, কালকের একটু তরকারি আছে। এই যে অবস্থা দেখো। দীপন দীপন গেছে স্নানে, ওর তো ট্রেন আজকে 9:45, তো ভাত খেয়ে যাবে। এর মাঝখানে মানে আমার, আমিও আজকে চলে যাব। আমার ট্রেন হলো গিয়ে 12:40, এখন টাইম একটু চেঞ্জ করে নিয়েছে পুজোর জন্য। তো ও বেরিয়ে গেলে তারপর আমি ঘরটা একটু গুছিয়ে আমার যা যা জিনিসপত্র আছে এগুলো নিয়ে তারপরে আমি বেরোবো 12:00 আর কি। এগুলো পরিষ্কার টুষ্কার করে যেতে হবে। কি অবস্থা, পা দেওয়া যাচ্ছে না ঘরের মধ্যে। মা গো মা, কি কইতাম তোমরা রে। স্নান বান শেষ, মোটামুটি সব কিছু এই যে পরিষ্কার টুষ্কার করে নিয়েছি। আর এদিকে দীপনের টাইম হয়ে গেছে, দীপন রেডি যাচ্ছে। মজাই করছে, ঠিক আছে, মজা করে আছে। পূজার আগে একদম একদম রিফ্রেশমেন্ট, তাই না? দরকার আছে। হ্যাঁ, স্টেশনে গিয়ে ফোন করো। আর আমার তো কটা জানি, 12:40 না? প্রেশার উঠিয়ে যাও, টাটা। চলে গেল টাটা করে। আমিও যাব, আমার ট্রেন হলো 12:20, এই সরি কি বলে 12:40। এদিকে সব কাজকর্ম শেষ, পুরো গুছিয়ে রেখেছি। কালকেও বলছিল আমাকে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। যখন আমি ঢুকলাম তখনই আমার কেমন যেন লাগছিল, দেখছি যে মানে হয়তো দিয়েছে কিন্তু ওই না দেওয়ার মতো বা কোনো রকম একটু পোছা ঝাড়ু এমন আর কি। আজকে আমি মানে দেখো তো তোমরাই দেখো। হ্যাঁ, যদিও এতটুকু করেছে অনেকই, পারে নাকি? পারে, কিন্তু ভালো পারে। আমি থাকলে খুব সুন্দর পারে, আমি না থাকলে কিছুই পারে না, এমন একটা অবস্থা। যাই হোক, এতটুকু একটা জিনিস খুব ভালো করেছে যে কালকে এসে আমি ওর হাতে রান্না খেয়েছি অনেক দিন পর। ডিমের ঝোল দিয়ে, আলু দিয়ে খুব স্বাদ হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। এখন মুদ্রা কথা হলো, এটাই সবচেয়ে বড় জিনিস হলো, আমি যাব, আমি যাব 12:40। বাড়ি থেকে বেরোবো 12:00। ব্যাগ এখনও গোছানো হয়নি, গোছাবো। ভারী কি হয়, আমার ল্যাপটপের ব্যাগ, আমার পার্টস, কালকে যে ব্যাগটা এনেছি ওইটা, আজকে আর অনেক কিছু নিয়ে যাবো, জানি না কী হবে। দীপন তো স্টেশনে পৌঁছে গেছে, এখন বাজে 9:40। এক্ষুনি যাওয়ার আগে আমাকে বলেছে যে তুমি জানলা দিয়ে দেখবে আমার ট্রেনটা লেফট সাইডে যাবে, মানে গুয়াহাটির দিকে যাবে আর কি, লেফট সাইড দিয়ে। তো ট্রেনের এক্ষুনি আওয়াজ আমি শুনতে পেয়েছি, আমিও দেখবো, দেখি চলো তোমরাও দেখো যে ট্রেনটা দিয়েও যাবে। দীপন এক্ষুনি ফোন করলো, বললো ট্রেন ঢুকেছে স্টেশনে, এক্ষুনি যাবে। আর রোদটা দেখো কি রোদ উঠেছে, বাপরে বাপ। আমি যখন বেরোবো স্টেশনের জন্য তখন পুরো পুড়ে যাবো। ট্রেন ছাড়ছে এক্ষুনি কুমারঘাট থেকে, হর্ন দিল, এক্ষুনি জাস্ট যাবে। চলে যাচ্ছে রে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। ওর মাঝখানের দিকে হবে, এসি কামরাগুলো তো মাঝখানের দিকে হয়। ইস, ইচ্ছে করছে আমায় আমিও চলে যাই, ভালো লাগছে না। এই তো আসছে এসি কামরাগুলো, এখানেই আছে। এই যে স্টার্ট হলো এসি কামরা, দেখতে পাচ্ছ হয়তো। এই তো দুটো এসি কামরা, দুটো তিনটে, কোথায় যেন বসে আছে। চলে গেল, ও তো চলে গেল। এবার আমি একটু পরে প্যাকিং ট্যাকিং শুরু করব। আমিও রেডি হয়ে গেছি, বেজে গেছে 12:10। জানালা সব লাগিয়ে দিচ্ছি, আর যে ব্যাগটা নিচ্ছে ওইটা ভালো ভারী হয়েছে।
তাড়াতাড়ি লাগাই, তারপরে আবার বাইরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তাড়াতাড়ি করছি। স্টেশনে এসে বললাম ট্রেনও ছেড়ে দিয়েছে, রাস্তার মধ্যে মানে দু তিনটা ব্যাগ তো খুব প্রবলেম হয়েছে, এই জন্য তোমার সাথে ডাইরেক্ট ট্রেনে উঠে উঠেই কথা বলছি। ট্রেন ছেড়ে দিল, এখন যাচ্ছি আগরতলা। এখন অটো দিয়ে যাচ্ছি, অবস্থা খুব খারাপ। চার ঘন্টা জার্নি করে অবস্থা টাইট হয়ে গেছে। 12:40-এর ট্রেন দেখে কি খুশি হয়ে গেছিলাম, ভাবলাম কি 1:20 ট্রেন তো ছিল, ওটার থেকে 12:40-এর ট্রেন বিশাল ব্যাপার, তাড়াতাড়ি পৌঁছাব। ঘন্টা 4:00 সময় নেমেছি, বাড়িতে বসতে বসতে 4:30 বেজেছে, কি একটা অবস্থা, কোমর পুরো ব্যথা হয়ে গেছে। কি জানি কি বলো, জিয়ারনিয়াতে 1/2 ঘন্টার থেকে 45 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, কি জানি, কোনো ক্রসিং না কিছু না, বিরক্তিকর। এত শরীর মানে টায়ার্ড লাগছে, উইক লাগছে, এখন পুরো বিছানার মধ্যে তখন লেটেছিলাম, পুরো শুয়েছিলাম, এখন ভাল লাগছে না। এখন রাত্র হয়ে গেছে, মনকে খাইয়ে দেবো, এতক্ষণ তো এই জন্য কোনো মাঝখান দিয়ে ভিডিও করিনি, শুয়েই ছিলাম মানে ফ্রেশ হয়ে একটু, এখনও মানে চোখ টেনে আনছে। যাই হোক, ভিডিওটা আমি আজকে বেশি বড়ো করছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড টায়ার্ড, আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, সকালে উঠতেও লাগবে।